বাহার যেতে যেতে একেবারে চিত্রার বেডখানার সামনে গিয়ে দাঁড়ালো। পাহুতে মাথা অব্দি মেয়েটাকে পরখ করে বলল, কেমন আছো? এমন অসময়ে অদ্ভুত প্রশ্নটা যেন বাহার ভাইয়ের মুখেই মানায়। ভোঁতা যন্ত্রণা নিয়ে বিষাদহেসে চিত্রা উত্তর দিল, আমি তো সব সময় ভালো থাকি। তা ঘুমাওনি কেন? বাহারের প্রশ্নে চিত্রার মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। বাহারকে বিব্রত বোধ করাতে বলে উঠল, আপনার অপেক্ষায়। বাহার হাসলো। বাহার খুব সহজে হাসে না, আবার হয়তো হাসে, কিন্তু চিত্রাদের বাড়ির মানুষদের সামনে তেমন হাসে না। মেয়েটা যে এমন যন্ত্রণার মাঝেও ঠাট্টা করছে তা বাহারের বেশ লাগলো। বাহারও উত্তরে বলল, বাহারের অপেক্ষায় থেকো নামে, কংক্রিটের হৃদয় তো আবেগ ছয় কম, অঘোষিত অপেক্ষাদের পরে মৃত্যু হবে, অথচ তুমি তো পুষ্পপ্রেমী, কাঁটায় কেন এত ঝোঁক? মিষ্টতা নিয়ে না হয় একটু আধটু কাঁটার ঘা হলোই, এতে যদি আস্ত একটা বাহার ভাই পাই তাতে ক্ষতি কি? বাহার কিন্তু পুড়িয়ে দিতেই জানে কেবল। কতটা পোড়ায় বাহার, সিগারেটের মতন নাকি তার চেয়েও বেশি? বাহ, আজ মেয়েটা কথায় যে তার বুদ্ধি করেছে বোধ হয়। বাহার চিত্রার অসুস্থতায় জীর্ণশীর্ণ হয়ে যাওয়া মুখটার দিকে তাকালো, খুব ক্ষীণ স্থির কণ্ঠে বলল, রঙ্গনা যদি জ্বলতে আসে তবে কিঞ্চিত না হয় কম পুড়াবো। চিত্রা ফিক করে সকল যন্ত্রণা ভুলে হেসে উঠল। বাহার সেই মুখটার দিক থেকে চোখ সরিয়ে চলে যেতে যেতে ধীর স্বরে গাইল, কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া হবে, ভালোবাসা বাসি আর হবে না। চিত্রা যাওয়ার পানে তাকিয়ে রইল কতক্ষণ, আন মনেই প্রশ্ন তুলল, সত্যি হবে না বাহার ভাই? উত্তর এলো না এ প্রশ্নের, কারণ মানুষটা ততক্ষণে অনেক দূরে চলে গিয়েছে। বয়ঃসন্ধির রঙ্গনার চোখ ঝাপসা করে জল এলো, ঠোঁট ফুলিয়ে বলল, আমি ভালো নেই বাহার ভাই, ভালো নেই আমি। আরও একটা দিন এলো হাজারো আশঙ্কা নিয়ে। চেরির অবস্থা খারাপ থেকে খারাপের দিকেই যাচ্ছে, চিত্রারও তেমন হুঁশ নেই। গতকালও মেয়েটা যতটুকু ভালো ছিল আজ তার একাংশও ভালো নেই। সারাটা দিন সকলের কেবল সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে গেল, কোনো ভালো খবর যেন আসে সে আশায়। বাহারকে সারাদিনও আর দেখা যায়নি, আসেনি হসপিটাল। নুরুল সওদাগর ইনভেস্টিগেশনে নেমে গিয়েছেন খুব কঠিনভাবে। হুট করেই বিকেলে পাওয়া গেল আরও একটা চাঞ্চল্যকর খবর, মাহিন নাকি আজ ভোরেই সিলিং ফ্যানের সাথে ঝুলে গিয়েছে। পুলিশ যখন তার খোঁজে তার বাসায় গেল তখন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নুরুল সওদাগরের সন্দেহের খাতায় ছিল কলেজের বকাটে ছেলেটা এবং মহিন। বকাটে ছেলেটা নাকি চিত্রার এমন ঘটনা শোনার পরেই উদাও হয়ে গেছে, আর মহিন তো মৃতই। খুব সহজ সরল কেসটা হুট করেই জটিল হয়ে গেল। মহিনের মৃত্যুটা খুন নাকি আত্মহত্যা তা নিয়ে সারা পড়ে গেল। সব গুছিয়ে থাকা জিনিস যেন হুট করেই এলোমেলো হয়ে গেল। ভাদ্র মাসে প্রকৃতি বোধহয় একটু বেশি উত্তপ্ত থাকে, বাহিরের প্রকৃতির রোদে পুড়ে যেন সারকার হয়ে যাচ্ছে। হসপিটালের ভেতরে অবশ্য কৃত্রিম শীতলতার আবরণ, হসপিটালটা বেশ শুনশান, কোনো অহেতুক শব্দ নেই, কথাবার্তা নেই। সেই শুনশান পরিবেশে গা কাঁপানো উত্তেজনা নিয়ে একটি বিধ্বস্ত পরিবার দাঁড়িয়ে আছে। অপারেশন থিয়েটারের ভেতরে তাদের পরিবারের দুটো উড়ন্ত পাখি ডানা হারিয়ে নিশ্চুপ হয়ে আছে। তন্মধ্যেই তাদের কুটুম্ব বাড়ির ছেলের এমন অপ্রত্যাশিত ঘটনাও যেন ভীষণ অবাক এবং স্তব্ধ করেছে। নুরুল সওদাগর তার ফরমাল পোশাকটা নিয়েই দেওয়ালের সাথে লাগানো চার পায়ার উপর চিন্তিত মুখে বসে আছে। তার যেন মনে হচ্ছে সে রহস্যের গর্তে সে খুঁড়েছে তা এত সহজে সমাধান করা যাবে না, খুব গভীরে হয়তো যেতে হবে। নীরবতার জাল কাটল। আফজাল সওদাগর গুরু গম্ভীর কণ্ঠে বলল, এখন তো আমাদের একটু ওই বাড়িতে যাওয়া উচিত, অথচ মেয়ে দুটোরই জীবন মরণ অবস্থা, কি যে করব বুঝে উঠতে পারছি না। ভাইজান, মাহিনের লাশ পোস্টমর্টম করতে নেওয়া হয়েছে, খুব সম্ভবত আজ দেওয়া হবে না, কাল লাশ আসবে, তাই আজ না গেলেও সমস্যা নেই, তাছাড়া চাঁদনি আর মাহতাব তো গিয়েছি। নুরুল সওদাগরের কথা শেষ হতেই বার কয়েক মাথা নাড়লো আফজাল সওদাগর, খুব মনোযোগ দিয়ে কি যেন ভাবলেন। কতক্ষণ নিশ্চুপ থেকে নুরুল সওদাগরকেই প্রশ্ন করলেন, আচ্ছা তুমিও গিয়েছিলে আজ মাহিন্দের বাড়িতে তাই না, ঠিক কি কি দেখেছিলে বা হয়েছে? হ্যাঁ, আমি আর আমার কয়েকজন কনস্টেবল গিয়েছিলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য, যেহেতু সেদিন একটা বিরাট কাণ্ড ঘটেছিল, সেহেতু আমাদের সন্দেহের তালিকায় সবার আগে
নামটা মাহিনেরই ছিল। আর যেহেতু চিত্রার কলেজের সামনে আরেকটা কাণ্ড ঘটেছে, তাই দ্বিতীয় সন্দেহ করেছি ও ছেলেকে। কিন্তু ছেলের কাছে পৌঁছাতে পৌঁছাতে বেশি দেরি হয়ে গিয়েছিল, যার ফলস্বরূপ সে পালিয়েছে। এখন আমরা এটা ভাবতে পারি যে সে যেহেতু পালিয়েছে আসল দোষী সে, কিন্তু তা নাও হতে পারে। কারণ বাঙালিরা দোষ থেকে বাঁচতে গিয়ে অপরাধ না করেও অপরাধী হয়ে যায়। যেমন ধরেন ছেলেটা, সে হয়তো ভয়ে পালিয়েছে, কিন্তু আমরা চাইলেই তাকে অপরাধী হিসাবে গণ্য করতে পারি। আবার হয়তো সেই অপরাধী ছেলেটাকে হাতছাড়া করার পর নিশানা ছুড়লাম মাহিনের দিকে। তাই আজই চলে গেলাম ওদের বাসায়, দেখি চাঁদনির শাশুড়ি দরজা খুলেছে। মাহিনের কথা জিজ্ঞেস করায় মহিলা প্রথম কতক্ষণ হইচই করেছে, পরে নিজেই মাহিনের রুম দেখিয়ে দিয়ে বলেছে মাহিন নাকি ওঠেনি, এখনও ঘুমে। আমরা কয়েকবার মাহিনকে ডাকলাম, সারা শব্দ না পেয়ে অবশেষে দরজা ভাঙার সিদ্ধান্ত নিলাম। দরজা ভেঙে উদ্ধার করলাম মাহিনের মৃত দেহ, যা ঝুলো ছিল সিলিং ফ্যানের সাথে। মাহিনের মা সাথে সাথে অজ্ঞান হারান। আমরাও ভীষণ অবাক হলাম, কি ভেবেছি আর কি হলো। চিত্রাদের পরিবারে উপস্থিত প্রত্যেকটা সদস্য ধ্যান দিয়ে সব ঘটনা শুনলেন। নুরুল সদাবরের কথা শেষ হতেই আনমনেই সবাই বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। হাসি খুশি পরিবারটা যেন হুট করেই দুর্যোগ নেমে এলো। দীর্ঘ দুই ঘন্টার অপেক্ষার অবসান ঘটিয়ে তন্মধ্যেই থিয়েটার থেকে বেরিয়ে এলো অভিজ্ঞ ডাক্তাররা। বিচলিত শঙ্কিত প্রাণগুলোর হৃদয় মাঝের লুকায়িত ভীতি যেন আরও বাড়লো। তাদের অস্বাভাবিকভাবে দৌড়াতে থাকা হৃৎপিণ্ডগুলোকে শান্ত করে ডাক্তার বললেন, আপনাদের বড় মেয়ের হাতে সার্জারি করতে আমরা সক্ষম হয়েছি। আশা করা যায় কোনো একদিন সে আবারও আগের মতো দু হাত ভর দিয়ে দুনিয়া জয় করতে পারবে। উপস্থিত প্রাণগুলোতে পানি এলো, ঝলমলে হাসির চিলিক দেখা দিল ঠোঁট জুড়ে, সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি শুক্রিয়ায় ভরিয়ে দিল। এ যেন উৎসব মুখর পরিবেশে রূপান্তরিত হলো। সেই আনন্দকে ছাপিয়ে নুরুল সদাগর গম্ভীর কণ্ঠে বললেন, ছেলের কি খবর, বাচ্চাটা ভালো আছে তো? উৎসবে আবার ভাটা পড়ল। সত্যি তো, একজনের হালচাল শুনেই সবাই এত খুশি হয়ে গেল, অথচ আর একটা বাচ্চা ওটো লড়াই করেছে মৃত্যুর সাথে। নুরুল সদাগরের প্রশ্নে মুখ ছোট হয়ে এলো ধবধবে ফর্সা ডাক্তারের, মুখ কালো করে বলল, চেরির কোনো পজিটিভ খবর দিতে পারছি না। ছোট মানুষের চামড়া ভীষণ কোমল হয়, আর সে চামড়া যদি এমন ভয়ানক একটা পানীয় শিকার হয় তাহলে তো বুঝতেই পারছেন, সে যে এতক্ষণ অবধি শ্বাস নিচ্ছে এটাই মিরাকেল। সবটাই সম্ভব হয়েছে অ্যাসিডের পর যে স্থানে পানি ঢালার কারণে, না হয়তো বাচ্চাটা শ্বাসনালীও একেবারে পড়ে যেত। আমি অবশ্য একটা সাজেশন দিতে পারি, অ্যাসিডের তত উন্নত চিকিৎসা এখনও বাংলাদেশের প্রচলন হয়নি। আপনারা উন্নত কোনো রাষ্ট্রে যদি ওকে নিয়ে যেতে পারেন, তবে হয়তো বাচ্চাটাকে আবার একটা জীবন দিতে পারবেন। ডাক্তারের কথা থামতেই হাউ মাউ করে কেঁদে উঠল চেরির মা অবনি বেগম। মুখ চেপে কেঁদে উঠলেন চাঁদনির মা খাদিজা বেগমও। আফজাল সওদাগর বুক চেপে পাথরের ন্যায় বসে রইলেন। সব কেমন যেন বিশ্রী রকমের এলোমেলো লাগছে, মিনমিন করে সে বলল, সব পাপের ফল, পাপের ফল। আজ সারাটা দিন বাহারের ছায়ার দেখাও পায়নি কেউ। সে তার ব্যক্তিগত কাজ, পড়াশোনা, টিউশন নিয়ে ভীষণ ব্যস্ত ছিল। এ নিয়ে চিত্রা রানীর ভীষণ অভিমান জমেছে, অথচ দিনরাত যে জপে যায় বাহারকে তার পছন্দ না। মেয়েটা যাত সব সময় অতিরিক্ত বুঝদার হওয়ার পরেও নিজেদের অনুভূতি সম্পর্কে খুব একটা অবগত তারা থাকে না। আবার কখনো কখনো অনুভূতির বিপরীতে কথা বলে নিজেদের প্রমাণ করতে গিয়ে আবারও জড়িয়ে পড়ে অনুভূতির শিকলে। চিত্রাও তার বহির্ভূত নয়, তার উপর আবার টিনেজার। বয়সন্ধির অনুভূতি একটু বেশিই হয়, আকর্ষণ ক্ষমতা তাদের বেশি কাজ করে, চোখ তো নয় যেন রঙিন চশমা। রাত তখন দেড়টা, হসপিটালের করিডোর জনমানবহীন। চিত্রাদের পরিবারের বেশিরভাগ মানুষ বাসায় চলে গিয়েছে, কেবল ওহি থেকে গেছে চেরির সাথে। আর তুহিন এবং চিত্রার মা নিচে বিশ্রাম নিচ্ছেন। চিত্রার চোখে ঘুম নেই, সারাদিন শুয়ে থাকতে থাকতে পীড় তার অবশ হয়ে আসছে যেন। ওহি আপা কিছুক্ষণ পরপর এসে দেখে যাচ্ছে, আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আবার ছুটে যাচ্ছে চেরির কাছে। চেরির আম্মু অসুস্থ হয়ে পড়ায় তাকে বাড়িতে পাঠানো হয়েছে। আর চিত্রার মাও তো দুই দিন যাবৎ এ হসপিটালেই পড়ে আছেন, তাই তাকে নিয়ে তার বড় ছেলে নিচে গিয়েছে একটু বিশ্রাম করানোর জন্য। চিত্রা যখন ঘুমানোর চেষ্টায় সবে চোখ বন্ধ করলো,
রুমে কারো বিচরণ অনুভব করল। বন্ধ করে রাখা চোখের পাতা নিমেষেই খুলে ফেলল সে। তার সামনে অনাকাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে কিঞ্চিত ভরকেও গেল। চিত্রাকে সজাগ দেখে বুড়ো কুচকালো বাহার, বিস্মিত কণ্ঠে বলল, আজও ঘুমাওনি? আজও যদি বলি আপনি আসবেন বলে ঘুমাই। বাহার হাসল। পরনের টি শার্টটা ঝাড়তে ঝাড়তে চিত্রার সামনে এসে দাঁড়াল। ঠাট্টার স্বরে বলল, ইস, তাহলে তো আসা উচিত হয়নি। তোমার ছোট্ট মনটাকে একটু ভেঙে দেওয়া উচিত ছিল। সারা দিনে যা ভেঙেছেন তাও বা কম কিসে? চিত্রার ঠোঁট ফুলানো গাঢ় অভিমানী বাক্য বাহার তেমন একটা পাত্তা দিল না, বরং বেশ গা ছাড়া ভাবে বলল, নিজ ইচ্ছায় পাগল নিজের ক্ষতি করে না, অথচ তুমি নিজেকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছ, তার দায়ভার তো আর আমি নিব না, তাই না? বাহারের কথায় কিঞ্চিত লজ্জা পেল চিত্রা। ভুল জায়গায় ভুল অনুভূতি ব্যক্ত করাও এক ধরনের লজ্জার বিষয়। চিত্রার মুখের লজ্জার আভাস যেন বাহারের বুঝতে বাকি রইল না, তাই বাহার কথা ঘুরিয়ে বলল, তা মেয়ে আজ কেমন আছো? ভালোই আছি, আপনি? তুমি জানো না মেয়ে, কাউকে এ প্রশ্নটা করাটা উচিত না। পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন হলো এটা, আর বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিথ্যা বলে। একজনকে দিয়ে মিথ্যা বলানোটাও কিন্তু পাপ। বাহারের হেয়ালি পুরনো কথায় বিরক্ত হলো চিত্রা, ঝাঁঝালো কণ্ঠে বলল, তো আপনি কেন করছেন, সেধে সেধে পাপ কমাতে আসছেন কেন? আমি সব সময়েরই পাপি বান্দা, পাপ করা যার নিয়ম, তুমি তো পবিত্র, তোমার কি পাপ করা সাজে? বাহারের কথা বলার ভঙ্গিতে মুখ বাঁকালো চিত্রা। বাহার উচ্চ স্বরে হেসে উঠল। বুক হাত দিয়ে চিত্রাকে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে বলল, উফ, এখানে লেগেছে মেয়ে। বাহারের ভঙ্গিতে চিত্রার বিস্ময়ের চোখ বড় বড় হয়ে গেল। পরক্ষণেই খিলখিল করে হেসে উঠল সে। বাহার কিছুক্ষণ অপলক সে হাসির দিকে তাকিয়ে রইল, অতঃপর সিগারেট বের করে ঠোঁটের ভাজে চেপে ধরল। বুক পকেট থেকে দিশলাইয়ের বাক্সটা বের করতে করতে বলল, মেয়ে জাতির যেন স্বভাবই এটা, হেসে দিয়ে পাহাড় ভাঙে, অথচ আমি নষ্ট পুরুষ। চিত্রা ফ্যালফ্যাল চোখে তাকাতেই বাহার দরজার বাহিরে চলে গেল। চিত্রা কেবল তাকিয়ে রইল হা করে। লোকটা কি যেন বলে তা অর্ধেকেই চিত্রার মাথার উপর দিয়ে যায়। নতুন একটা সকাল, আহাজারিতে পরিপূর্ণ। মহিনের কাটা ছেঁড়া লাশটা পড়ে আছে তাদের বাড়ির সামনে রাস্তায়। মহিনের মা ক্ষণে ক্ষণে চিৎকার দিয়ে জ্ঞান হারাচ্ছে। চিত্রার বড় চাচা চাচি তুহিন বাহার সবাই এসেছে। মহিনের জন্য সবারই খারাপ লাগছে। নুরুল সওদাগরও ততক্ষণে উপস্থিত হয়েছেন, হাতে তার পোস্টমর্টম রিপোর্ট। রিপোর্টের মৃত্যুর কারণ দেখে সে হতভম্ব। প্রকৃতিতে তখন গভীর হয়ে আসা সন্ধ্যার বিচরণ। চারদিকে কৃত্রিম আলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সন্ধ্যা নিবারণের জন্য। হাহাকারে হাহাকারে ভরে ওঠা মানুষজন চুপচাপ নিবিড়ভাবে স্মৃতি আঁকড়ে বিসর্জন দিচ্ছে অশ্রুকণা। সন্তান যেমনই হোক, বাবা মায়ের কাছে তারা সবচেয়ে মূল্যবান উপহার। সেই জলজন্ত উপহার যখন বিদায় জানায়, তখন কোনো বাবা মাই বা মানতে পারে সে বিদায়ের প্রতিধ্বনি, তেমনই মানতে পারেনি লতা বেগম। ছেলের মৃত দেহটা দেখার পরপরই কেমন যেন নেতিয়ে গিয়েছিলেন। ছেলের শেষ বিদায়টাও তিনি দেখতে পারেননি দু চোখ মেলে। বিছানায় কেমন যেন ঘাপটি মেরে শুয়েছিলেন, কারো সাথে কথা বললেননি, চিৎকার চেঁচামেচি করেননি, একদম চুপচাপ স্থির হয়ে গেলেন পাহাড়ের মতন দীর্ঘদেহী মহিলাটা। চাঁদনির স্বামী মাহতাব ভাইয়ের মৃত্যুটা মানতে পারেনি, তাও আবার খুন। পোস্টমর্টম রিপোর্টে যখন দেখা গেল খুনের কথা, তখন থেকেই প্রতিটি মানুষ স্তব্ধ হয়ে গেল। মহিনের লাশটা কবর দিয়েই আফজাল সওদাগর নিজের মেয়েসহ মেয়ের শাশুড়ি স্বামী সবাইকে নিজেদের বাড়িতে নিয়ে এসেছিলেন। মানুষ হারানোর শোক যে বড় শোক, তবে অদ্ভুতভাবে এই বড় শোকটাও সাধারণ মানুষ কাটিয়ে উঠতে পারে। কিন্তু যতদিন এ শোক স্থায়ী থাকে কোনো মানুষের গহীনে, ততদিন অন্তত সে মানুষটাকে আগলে রাখতে হয়। শোক জিয়ে রেখে যদি কোনো মানুষ একাকিত্বে আবদ্ধ হয়ে যায়, তাহলে সে মানুষ আর খুব বেশি দিন জীবন সংগ্রামে টিকে থাকতে পারে না। সওদাগর ভিলা, বিশাল ডুপ্লেক্স বাড়িটার নাম। যে বাড়ির প্রতিটা ইট সিমেন্ট কেবল বহন করে,
হইচই রমরমা এক পরিবারের স্মৃতি। আজ সে বাড়ি শোকের নিকোষ কালো আধারে নিমজ্জিত। সওদাগর বাড়ির সবচেয়ে ছোট বউ অবনী নিজের টান টান বিছানায় পা গুটিয়ে বসে আছেন। সামনে তার ছড়ানো ছিটানো কত রকমের স্মৃতির স্তূপ, চোখে তার বর্ণহীন কত অশ্রুকণা, ক্ষণে ক্ষণে ছোট চেরির ছোট ছোট জামাকাপড়গুলো বুকে জড়িয়ে ধরেছে, কখনো বা চেরির ড্রয়িং খাতা জুড়ে বিশৃঙ্খলভাবে একে রাখা হাবিজাবি চিত্রকল্পে হাত ভুলিয়ে দিচ্ছে বুকের সবটুকু চিহ্ন ঢেলে। মনে পড়ে কত স্মৃতির কোলাহল। চেরি বুঝ হওয়ার পর সামনাসামনি তার বাবাকে দেখেনি, ভিডিও কলের কল্যাণে তাও চেহারাটা চেনা। কত রাত এই ছোট চেরি বায়না ধরত বাবার কোলে ঘুমানোর, কত রাত ভোর হয়ে যেত অভনী বেগমের মেয়ের অবুজ বায়নায় অতিষ্ঠতায়। মাঝে মাঝে দু এক ঘা বসিয়ে দিতেন মেয়েটার পিঠে। আজ সেই স্মৃতি কেবল অভাগিনী মায়ের কান্না বাড়াচ্ছে। বড় মেয়ে তার বরাবরই চুপচাপ স্বভাবের, নিজের মন মতন চলে, কিন্তু ছোট্টটা যে খিলখিলিয়ে হাসি আর চঞ্চলতায় ভরিয়ে দিত বাড়ির কণাগুলো। অবনীর পাশের রুমটাতেই লতা বেগমকে থাকতে দেওয়া হয়েছে। সুন্দর মতন দেখতে মহিলাটার শরীর বেশ গোলগাল ভারী। মহিলার স্বামী মারা গিয়েছিল আজ থেকে বছর ছয়েক আগে। তারপর থেকেই পুরো সংসার ছেলে দুটোকে নিয়ে সে একা। সাত করে তাই বড় ছেলের বিয়ে করিয়েছিলেন। এই তো কদিন আগেই বছর এক হলো, কিন্তু আজ হুট করেই এই কর্কশ মহিলাটাকে নিচ্ছুক করে দিয়ে আদরের ছোট ছেলেটাও বিদায় নিল। সন্তানের শোক বোধ হয় এত সহজে ভোলা যায় না, তাই হয়তো এত বিধ্বস্ততা মহিলার। চিত্রার মা বাড়ি নেই, হসপিটালেই তার অবস্থান। মাঝে একটু এসে গোসল করে শাড়ি বদলে গিয়েছেন, বরাবরই সে অন্যান্যদের তুলনায় একটু শক্ত ধরনের, তাই সবাইকে নিয়তির বিধ্বস্ততা ছুঁতে পারলেও তাকে পারেনি। পেশায় একজন কলেজ প্রফেসর, এজন্যই বোধহয় এতটা দৃঢ়তা ভাব তার মাঝে সবসময় অবস্থিত। আফজাল সওদাগরের স্ত্রী রোজা সওদাগর নিজের মেয়ের ঘরে বসে আছেন। চাঁদনিরও তো এ শরীরে কম ধকল গেল না, মেয়েটারও তো কারো সাথ প্রয়োজন। চিত্রার ফুপি আমিনা রহমানও তার ছেলে সমেত চাঁদনির ঘরে বসে আছেন। আমিনা রহমান ডিভোর্সি নারী, স্বামীর ঘর থেকে এক বছরের সন্তান কোলে নিয়ে বেরিয়ে এসেছিল সে। অতিরিক্ত সরল হওয়ার পরেও তার জায়গা হয়নি স্বামীর ঘরে, অতপর ভাইদের আশ্রয়ে ঠাঁই পেয়েছেন সে। অভাগিনীর খাতায় তার নামটাও নির্দ্বিধায় লেখা যায়। ভাইয়ের বউয়েরা যতই ভালো হোক, মাঝে মাঝে কথা শোনাতে ভুল করে না। আসলে মানুষ জাত এমনই, সুযোগ পেলে তা হাতছাড়া করতে চায় না কেউই, হোক সেটা ভালো কিংবা খারাপ সুযোগ, তাতে কি আসে যায়। সুযোগকে কাজে লাগানোটাই হলো আসল কাজ। পুরো বাড়িতে সবাই যার যার মতন শোকে ডুবে আছেন। প্রতিটা মানুষের জীবনে কত না পাওয়ার গল্পই না থাকে, অথচ মানুষ বাঁচার জন্য তাল মিলিয়ে দুঃখ চাপিয়ে হেসে যায়। বাড়ির ছাদে চিলে কোঠায় অবস্থানরত সন্ন্যসারা ছেলেটারও বোধ হয় এমন কত শত ঘটনাই আছে যা শোকের খাতায় বিশ্রীভাবে ল্যাপটানো, অথচ ছেলে বলেই শোক দেখানোর অধিকার তার নেই। বাহার ভাই প্রতিদিন সন্ধ্যাবেলা কিংবা রাতে গোসল করেন, আজও নিয়মের ব্যতিক্রম হয়নি। গোসল করে এসেই পড়ার টেবিলে বসেছেন সে। বইয়ের শাড়ির সবচেয়ে প্রথম বইটা হাতে নিলেন, চাকরির বই। বইটা কতক্ষণ মেলে ধরলেন, পাতা নেড়ে চেড়ে দেখলেন, কিন্তু পড়াতে সে মন বসাতে পারল না। ডান হাতের কোনো এর দিকে কেটে যাওয়া জায়গাটাতে যেন হুট করেই জ্বালা বাড়ল, সাথে জ্বালা বাড়ল বুকের পাঁচুড়ে। হাতের বইটা বেশ শব্দ করেই ঘুনে ধরা টেবিলের ওপর রাখল। বহুদিন পর আজ যেন তার স্মৃতিরাও কিঞ্চিত মন খারাপ ঘোষণা করে গেল তার হৃদয় মাঝারে। কিন্তু বাহারের তো মন খারাপ করতে নেই, কংক্রিটের হৃদয় কি না? বাহার নিজের সাথে নিজেই কতক্ষণ ঠাট্টা করল, মন খারাপের ভাবটাকে উড়িয়ে দিতে চাইল তাচ্ছিল্যের কষাঘাতে, কিন্তু আজ আর সে পারল না বরাবরের মতো সে কাজটা করতে। নিজের প্রতি নিজেরই বিরক্ত হলো। কাঠের চেয়ারটা পিছে ঠেলে উঠে দাঁড়ালো, টেবিলের নিচে থাকা কালো ব্যাগটা বের করলো, ভাঙা নরবরে ছোট্ট একটা স্টিলের বাক্স থেকে একজোড়া নূপুর বের করলো সে। কতক্ষণ কতগুলো সময় সে তাকিয়ে রইল নূপুর জোড়ার দিকে। ঘরের স্বল্পদামি হলুদ বাল্বের আলোয় বাহারের চোখের কোণে কী যেন উঁকি দিয়ে উঠল মনে হয়।
বাহার ভাই কি কাঁদছে? তবে বাহার ভাইয়েরাও তো কাঁদতে জানে না। অপর দুটো নেড়ে চেড়ে দেখে বাহার বুকের মাঝে ঝাপটে ধরে ভিড় ভিড় করে বলে, বেকারত্বের নৃশংসতায় বাহারদের নূপুর পড়ানোর ইচ্ছেগুলো পিষে যায় খুব বর্বরভাবে। দারিদ্রতার অভিশাপগুলো বাহারদের বানায় পাথর, অনুভূতির দাবানলে পড়তে পড়তে যে পাথর হয়ে ওঠে অনুভূতিহীন। ভালো থাকিস, নূপুর পড়তে না পেরে অভিমান করা অভিমানিনী। বাহার নিতান্তই হেরে গিয়েছিল অর্থের অভাবে।